জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আপনারা ইতিমধ্যেই জানেন সারা মুর্শিদাবাদ জেলায় আজ 29 তারিখ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে আজকে সঞ্চালক নির্ধারণ হবে। স্বাভাবিক কারণে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক কে হবে তার জন্য ভোটের মাধ্যমে সেই সঞ্চালক নির্ধারিত হয়ে থাকে। আমরা অবাক হয়ে দেখলাম রাজনৈতিক দলগুলোর যতটা তৎপরতা তার থেকে বেশি তৎপরতা দেখা দিয়েছে ভারপ্রাপ্ত থানার আধিকারিকদের মধ্যে। কি করে শাসক দলের নেতা বা নেত্রীকে কিংবা তাদের আত্মীয় পরিজন বউকে সঞ্চালকের পদে তারা দেখবেন, তার জন্য তারা কাল থেকেই সচেষ্ট হয়েছেন। গণতন্ত্রে কে সঞ্চালক হবে গ্রাম পঞ্চায়েতে, কে হবে না, এটা ঠিক করবে রাজনৈতিক দলগুলো। সেই দল ঠিক করবে কে হবে কে হবে না। গতকাল আমরা দেখলাম আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য বহরমপুরের নির্বাচিত সদস্য সুজিত বিশ্বাস, যার নাম ঝরু, তার মোবাইলে বহরমপুর থানা থেকে সে যাতে আজকে ভোটে অংশগ্রহণ না করতে পারে তার জন্য তাকে বোঝানো এবং শাসানো দুটোই হচ্ছিল। আজ তার পারিবারিক আত্মীয় পরিজন বাড়িতে যখন এসছে তখন সে বদরপুর নামে একটি জায়গায় সে মাছ কিনতে বাজারে গেছিল। আজ সকালবেলা হঠাৎ পুলিশের গাড়ি সেখানে আসে, ঝরুকে গাড়ির মধ্যে তোলে, তারপর চোখের পলকে পুলিশের গাড়ি অদৃশ্য হয়ে যায়। ঝরু অর্থাৎ সুদীপ বিশ্বাস সে গাড়ির মধ্য থেকে তার সহধর্মিণীকে ফোন করে জানিয়েছে আমাকে লালবাগের রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপরেই তার হাত থেকে ফোনটি কেড়ে নেওয়া হয় এবং এখনো পর্যন্ত তার স্ত্রীর সঙ্গে তার ফোনে যোগাযোগ ছিন্ন হয়ে রয়েছে। স্বাভাবিক কারণে আমি নিজেও আইসি বহরমপুরকে ফোন করেছি। তিনি এই গ্রেপ্তারিকে অস্বীকার করেছেন যে আমাদের তরফ থেকে কোনো গ্রেপ্তারি হয়নি, লালবাগের তরফে গ্রেপ্তারি হয়েছে কিনা আমাদের জানা নেই। লালবাগেও তিনি খোঁজ নিয়ে আমাকে জানিয়েছেন যে না, সেখানকারও হয়নি। অথচ সুজিত বিশ্বাস তিনি পুলিশের গাড়ি থেকে ফোন করে বলছেন যে আমাকে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। স্বাভাবিক কারণে গতকাল রাত্রিতে বহরমপুর থানার থেকে যে ফোন সুজিত বিশ্বাসের মোবাইলে গেছিল সেই ফোনের সঙ্গে আজকে যেন পুলিশের গাড়িতে তোলা বা অপহরণ এর সঙ্গে যেন একটা আমরা যোগাযোগ পাচ্ছি। আমরা দলের পক্ষ থেকে বলতে চাইছি আজ সঞ্চালক নির্বাচন ভোটে সুজিত বিশ্বাস অংশগ্রহণ করবে, তার জন্য তাকে সেখানে হাজির করানোর দায়িত্ব বহরমপুর থানার পুলিশের কিংবা মুর্শিদাবাদ জেলা পুলিশের সর্বময় কর্তা অর্থাৎ এসপি সাহেবের। সাংসদ অধীর চৌধুরীও তিনিও গতকাল রাত্রে জেলা পুলিশ আরক্ষাধ্যক্ষ অর্থাৎ এসপির সঙ্গে তিনি টেলিফোনে যোগাযোগ করেছেন। এখনও পর্যন্ত ঝরুকে আমরা পাইনি। আমরা বলতে চাইছি যদি ঝরুকে না পাওয়া যায় তাহলে আজকে সঞ্চালক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ব্যাহত হবে, কারণ আমাদের একজন সদস্য তাকে অপহরণ করা হবে শুধুমাত্র নিজেদের পছন্দসই সঞ্চালক যাতে সেই পদে বসতে পারে এর জন্য, সেটা আমরা মেনে নেব না। তাই পুলিশকে আমরা পরিষ্কারই বলে দিয়েছি ঝরুকে সেখানে হাজির করানো হোক যাতে সে ভোটে অংশগ্রহণ করতে পারে, না হলে সেখানে কিন্তু আজকে কংগ্রেস
তাদের মতন করে আন্দোলন কিন্তু তৈরি করবে। এটা কিন্তু আমরা সুস্পষ্ট ভাষায় বলছি, পাশাপাশি আমরা এও বলছি যদি থানার ও আইসি ওসিরা ভেবে থাকেন তারা শেষ কথা বলবেন, আমরা পুলিশের উচ্চ পর্যায়ে যেখানে যেখানে যোগাযোগ করার আমরা সেখানে সেখানে যোগাযোগ করে এই অপহরণের কথা তাদেরকে জানাচ্ছি এবং পুলিশের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এর জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা আশা করছি তারা নিশ্চয়ই সেই পদক্ষেপ গ্রহণ করবে।